मजार मजार भिडियो पे चैनल सब्सक्राइब कर और बेल आइकन क्लिक कर। सबाई चले এসেছো তো সবার পূজো কেমন কাটলো? ভালো স্যার। কোথায় দিয়ে টাইম কেটে গেল বোঝাই যাচ্ছে না। স্যার সত্যি। আচ্ছা ফান্টুসকে তো দেখতে পাচ্ছি না, কোথায় গেল বলো তো? স্যার আজকে আসবে না মনে হচ্ছে। কেন রে, কি হলো আবার? জানি না স্যার। ভালোই হয়েছে, আসলে শুধু বিরক্ত ছাড়া আর কিছুই না। এ স্যার। ওই দেখ, বলতে না বলতেই ওস্তাদ হাজির। কে স্যার? আর কে হবে, কেমন কাটলো পূজো ফান্টুস? স্যার ভালো না। কেন? স্যার আর বলবেন না, এত ভিড় ঠাকুর দেখতে গিয়ে। কোথায় গিয়েছিলে? কেন শিবভূমি বুঝ করিব স্যার। তা তো হবে, ভালো জিনিসের কদর বেশি। কেউ আমার কদর বুঝলো না। কি হয়েছে? আচ্ছা বসো যাও। স্যার আপনি কোথায় গিয়েছিলেন? আমিও শিবভূমি গিয়েছিলাম। আপনি একা নাকি? আরে না না, মেয়ে ছিল আর আমার ওয়াইফ। স্যার আর কিছুদিন ছুটি হলে ভালো হতো। আর কত ছুটি নিবি? এবার সবাই এসেছে দেখছি, ভালো হয়েছে। স্যার আপনি বলেছিলেন কেউ আসবে। বলেছিলাম, কিন্তু এখনো তো আসলো না, কি জানি কি হলো। দেখুন এখনো পূজো কাটাচ্ছে। আমি কাটাচ্ছি পূজো, আমি কাটাচ্ছি পূজো, তোর কি হচ্ছে জ্বালা, তোর মুখটাই কেমন বেঁকা কালা। আস্তে আস্তে আস্তে। অছি অছি, এত তাড়া কিসে? আচ্ছা বসো যাও। কোথায় বসবো? ওই তো ফান্টুসের কাছে গিয়ে বসো। কেন স্যার, এইবার রাতুলের সঙ্গে নয় কেন? না আমি তোর সাথেই বসবো। আচ্ছা আচ্ছা, যেখানে ইচ্ছা বসো। অনেক হয়েছে, এবার বলো তো দেখি। আচ্ছা মন্টু বলো তো, পৃথিবীর আকার কি রূপ? গোলাকার স্যার। বেশ বেশ, এবার প্রমাণ দাও, কি করে বুঝলে যে পৃথিবী গোল? জোরালো প্রমাণ আছে স্যার। প্রথম সপ্তাহে পরীক্ষায় পৃথিবীর চ্যাপ্টা লিখে শূন্য পেয়েছি, আর দ্বিতীয় সপ্তাহে পরীক্ষায় চৌকানা লিখে শূন্য পেলাম, তারপর লিখলাম পৃথিবীর লম্বা, তাও আপনি কেটে দিয়েছেন, শেষে অনেক ভেবে চিনতে লিখলাম ত্রিকোণা, তাও দেখছি আপনি কেটেই দিলেন। তাহলে আর বাকি রইল কি? গোল হওয়া ছাড়া পৃথিবী আর তো কোনো উপায় দেখতে পাচ্ছি না। আচ্ছা এবার বলো তো দেখি, হাতির পিঠে একটা টিয়া পাখি বসলো, অতঃপর হাতিটি মারা গেল, প্রমাণ করো এটা কিভাবে সম্ভব। স্যার আমি বলবো। হ্যাঁ বলো দেখি। তোরই হাতিটির নাম ছিল টিয়া পাখি, আর টিয়া পাখিটির নাম ছিল হাতি। বাহ রাতুল, বাহ বাহ। স্যার আমিও জানতাম এটা। এই চুপ কর সবাই, সিপাহী বিদ্য মুখস্থ কর, আমি একটু বাইরে থেকে আসছি। তুমি বীর, তুমি দুর্জয়, তুমি বাঙালি, তুমি সাহসী, তোমার বুকে অনেক জোর, তুমি আমাদের এই গ্রামের মুরগি চোর। দুহাত বাড়ি আকাশ প্রাণে চাও, নিজেকে পাখি মনে হবে, জোছনা রাতে চাঁদের প্রাণে চাও, নিজেকে পরী মনে হবে, মাটির সবুজ ঘাসের প্রাণে চাও, নিজেকে ছাগল মনে হবে। কি বললি? আমি ছাগল? না না ভুল বলেছি, ওটা লেডি ছাগল। কি রে পামেলা, এত অপমান! না না ভুল বলেছি, মোটা ছাগল আর তুই সাদা ভেড়া। দেখো রাতুল, কিছু বলবে না? শোনাবো, আমার কষ্ট হচ্ছে, বুকটা ফেটে যাচ্ছে। তুমি আমার না বেস্ট ফ্রেন্ড? খুব জমেছে দেখছি, আমার আর কদর কে দেবে। কেন ফান্টুস, তুমি আমায় ভুলে যাচ্ছো? বাচ্চে কা জান লাগা কিয়া? স্যার কিন্তু বলে গেছে সিপাহী বিদ্ধ পড়তে, মার পড়বে না হলে বিদ্ধ করে দেবে। সিপাহী বিদ্ধ আবার মুখস্থ করতে লাগে নাই? বলিস কি রে, বিদ্ধ তো সিপাহীদেরই হয়, রাজারে কি কোনো কোনো যুদ্ধ করে? এই চুপ কর, এত হট্টগোল হচ্ছে কেন? অনেক হয়েছে,
আচ্ছা ওরা করতে দিয়েছিলাম, কি হয়েছে চল জিজ্ঞাস করি একটু। ফান্টুস বলো তো দেখি সিপাই বিদ্রোহ সম্বন্ধে তুমি কি কি জানো? ওই যে স্যার যুদ্ধ শুরু হলো ঠুমঠাং ঠুমঠাং, ওই যে বাহুবলিতে যেমন হয় ঠুমঠাং ঠুমঠাং। তবে রে বেয়াদব ছেলে দাঁড়া, তোর হচ্ছে যুদ্ধ শুরু হলো ঠুমঠাং ঠুমঠাং করতে দিয়েছিলাম, এই হচ্ছিল। আরো মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন।